কপাল গুনে ভাই একখান হইছিলি আমার মতো বুদ্ধি যদি তোর থাকতো তাহলে এতদিনে আর আমার বাড়িতে পয়রা থাকুন লাগতো না নিজের একটা বাড়ি ঘর হইতো আচ্ছা দুলা ভাই দুলা ভাই ও দুলা ভাই আ নিজে শালার কন্ঠ চিনে না গো ও হ্যাঁ যা কোন সময়ছো আইছি কি হইছে একজনে দুরা সাপের মতো ফুইলা রইছে কে ফুইলা থাকতো না কে সারাটা জীবন ঘর তো তোমার খালি আমারে দুরা সাপি মনে হইলো আর তোমার যে ওই যে ভাগ্নে আর ভাগ্নি সারা দুজন তো তোমার চোখের মনি যাও দুটা দোলনা কিনা নিয়ে আইসা দোলনার মধ্যে দুলা ওগা আরে আমার ভাগ্নে ভাগ্নি খায় ভালো কথা তা তোমার ভাই তোর ভাই খাই কি লাগা কি তুমি আমার ভাইয়ের আজকে খাওনের খোটা দিতাছো আজকে যদি আমার মা বাবা বাইসা থাকতো তাহলে কি আমার ভাই এই বাইতে পড়া থাকতো জীবনেও থাকতো না আমারও বোন যদি বাইসে থাকতো তাহলে আমার এই যে বাইক না বাইক নিয়ে আমার এই বাইক পড়ে থাকতো না বুঝো নাই এগুলো বাদ দাও বাদ দিয়া ভালো হয়ে যাওগা মন মানসিকতা একটু ভালো করো আমার মন মানসিকতা ভালোই আছে আমি এত কিছু জানি না তোমার ভাগ্নার ভাগ্নি যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না ও আমার বাইক না বাইক নিয়ে থাকলে সমস্যা আর তোমার ভাই থাকলে কোনো সমস্যা না না আরে আরে বাবা রে বাবা এখন একবার কাইন্দে একবার শের এলে কইছে এসে বাদ দাও বুঝো না আমি জানতো বাবা আমার মা মারা যাওয়ার পরে তোমাকে কাছে থাকতে পরে এরকম একটা দিন দেখতে হইব এর লিগে আমি এনে আইতে চাইছিলাম না দুলা ভাই ঠিক আছে আপনি আপনার বাইক না আর বাইক নিয়ে রে যাবেন আমি এবাইতে থাকবো না বাবা যাই যা আহা হইছে তোমার আবার কি হইছে মরা দেখো আমার ভাইটা মা বাবা ভিনে তিমপুলা আমার ভাইটা গরুর মাংস ছাড়া ভাত খেয়ে আমার নাই এখন আমার ভাইটা কি করব হ্যাঁ মামা তোমার আমি একটা কথা কইতাম কি কও মামা রানি না জ্বর আইছে দিন দিন অনেক শুকায় যাইতাছে আমার এক যদি কিছু টাকা দিতা তাহলে রানি চিকিৎসা করাইতাম ও আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করে দিতাছি আমার কিছু টাকা লাগবে টাকা গাছে ধরে টাকা চাইলি আর গাছ থেকে ছিড়াই না তারে দিলাম তাই না কোনো টাকা তো সাথে দেবো না দুই ভাই বোনে মিলা তো খালি গিল কোনো কাম কাজ কিচ্ছু করো না আবার এই শহরে টাকা দাও তাই না মামি এটা আপনি কি কইতাছেন কি কইতাছি তোর কান্দা যাইতাছে না আমার সংসারের সব কাম কাজ তুই করবি তারপরে ভাইবা দেখমু যে তোরে টাকা পয়সা দিউন যায় কিনা আচ্ছা ঠিক আছে আমি এই বাড়ির সমস্ত কাজ করে দিমু কিন্তু আমারে কিছু টাকা দিন আরে তুমি এটা কি কইতাছো ছোট মানুষ কেমন থাকো একটা কথাও কইবা না যা কলেপারে থালা বাসন রাখা আছে সবগুলা ধুইয়া পরিষ্কার করে নিয়া তারপরে আমি কইতাছি আর কি কি করুম লাগবো যা আচ্ছা মামি আমি সব কাজ করে আইতাছি আমার কিন্তু কিছু টাকা দেন রোহানের চিকিৎসা করার লাগবো আমি যাইতাছি
টয়লে কিইবো টাকা পয়সার কি লোভ কাম কাজ করে দিব তারপরে টাকা দিউন লাগবো আর টাকা পয়সার লোভ না ওর ছোট বেটার অসুস্থ এটা ওষুধ কিনে লাগে করে টাকা চাইছে এটা দিলে কি হইতো এমন থাকো তুমি ওগো অসুখ বিসুখ নিয়া আমি যাই আমার পোলাটা কখন থেকে না খায় বসে রইছে শুকায় গেল যে একটা খাউন খাওয়াই দেই ভালো কিন্তু আমার মামি কত খারাপ আমাদের দেখতেই পারে না আমাদের কষ্ট একটু বুঝে না মামাবু অনেক খারাপ লাগছে তুই চিন্তা করিস না ভাই মামারে কইছি তো চিকিৎসা করে নিলি না কেহা দিব কেহা দিলে তোর আমি চিকিৎসা করবো ভাই বাহ 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 ওই তোরা দুই ভাই বোন মিলে এখানে কি করস পিড়িতে আলাপ কর ওই তোরা না আমার মায়ে কইছে যে বাড়ির সব কাম করতে আর এখন আমি বাহিরে যামু আমার কাপড় কই তোরে সকালে যাই নাই আমার মায়ের কাপড় নাই আমি এখন বাইরে যামু কি পইরা এই হাপাতা গেঞ্জে পইরা হ্যাঁ কি করস তুই সারাদিন কি করস তোরা দুই ভাই বোন তো আমার বাপের আলোলে কাজ ওই তুই মরতে পারস না তুই মইরা যা অকাম্মা শুভ তুই এটা কি কইতাছস তুই আমার ভাই রানু আমার ভাই আর ও অনেক অসুস্থ তুই আর মরতে কইতাছস কে আমি তোর পায়ে পড়ি তুই আর মরতে কইছ না আমি তোর কবর এখনি তুই আইলে তো তাড়াতাড়ি যা আর ওন কখনো নিজের ভাই মনে করবি না মনে করবি যে মামা তো ভাই কোনোদিন নিজের ভাই হয় না যা আমার কাপড় তাড়াতাড়ি তো যা কি শোনা মামা হ্যাঁ কি শোনা আমার সকালবেলা মাথায় রক্ত দুছে আমি যামু বাইরে মায়ের দিশে কাপড় ধুইতে এখনো কাপড় ধোয় নাই এটা ওরে কিছু কই না ওরা খুব ভালো খুব শান্ত শিষ্ট দুজন লোক আপা আচ্ছা আমি কাপড় ধুইয়ে নিয়ে তো যা তাতে যা এই ও কানমার বাচ্চা আমার পাটি ভাই না আমি তোর পাউটি পেতে দেবো তাও ওরে ভাই তুই আইছস আইছ বলি আছে আইছস বলি কি আছে ভাই তোলা ভাই আমি তো চিন্তা করতেছি শুনো ও যেহেতু আইসে মানে খাওয়া দাওয়া করা নাই যাও আর ঘরে নিয়ে খাওয়া দাওয়া করো আমি একটু বাজারে গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও আসসালামু আলাইকুম কিন্তু পারি না আমার বাপের লইগা হইছে তোমার ডায়লগ দেওয়া লাগবো না চুপচাপ এখানে দাঁড়াই থাকো তোমার তোলার মাথার রক্ত সবসময় গরম হয়ে থাকে আয়াদি কয় কয় আমার পাউটি ওই তুই এটা কর তোলা ভাই হুন কি করতো চল ভাই তোর আগে খাইতে দিই তারপরে পরে দেখতেছি দুধ কলা দে এতদিন কাল সব পুষছি তাই না হায় হায় গো কত বড় সর্বনাশ হয়ে গেল গো আমার সব শেষ করে ফেলে দিল এই চোর আর চুন্নি মিলে টাকা পয়সা সব নিয়ে গেল যাবে রে যা আয় এই যে দেখ ঘরের মধ্যে 20,000 টাকা রাখছিলাম এটাকে কই যাইব কেরা নিব কো বাইরের লোক কই যাইব এই যে যা এই জানি সে মা এই যা বিশ্বাস করেন মানে আমি কোনো টাকা পয়সা নেই নে আমি তো জানি কি
কি হইছে কি হওয়ার বাদ আছে হেডা কও তুমি যে আমারে 20000 টাকা দিছিলা না সেই টাকা চুরি হয়ে গেছে তাও চুরি কেন করছে জানো তোমার ভাগ নিয়ে আর তোমার ভাগ নে আরে পাগল হয়ে গেছে ওরা ছোট মশারা চুরি করবে কে মনে হয় তুমি অন্য কোন জায়গা রাখছো তুমি ভালো করে বুঝো ওরা চুরি করছে আমি তোমার মনে নাই তোমার ভাগ নিয়ে যে সকালবেলা টাকা চাইছিল সেই টাকা দেই নাই এখন চালাকি করে টাকাটা চুরি করছে ওরা এই বাড়িতে থাকবার চাইতেছে না এর জন্য বুঝতে পারতেছ না এই যা 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 ঘুরে যা আরে আরে হয়তো বা তোমার কোন জায়গা একটা ভুল হইতাছে ভুল না দুলা ভাই সঠিক তো আমি ধরাই দিতেছি কি কম দুঃখের কথা কইলে তবে মিছা কথা বলেন দুলা ভাই আপনি তো আমারে দেখতেই পারেন না সকালবেলা যা মনে করেন আমি রাগ করে গেলাম গা তারপরে যখন আমার ভুলটা বুঝতে পারছি বাড়ি থাইছি আমার লগে লগে রিমু আমারে ডাকে নিয়ে কয় মামা আপনি গেছিলেন দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম কোনো কে কয় আপনার লগে আমার জরুরি কাম আছে কোনো কি কাম কয় কয় ঘরে আমার তোর 20000 টাকা আছে হ্যাঁ ওই টাকাটা দুজনে মিলে নিতাম পরে বুঝি কি কবা কি গা কয় মামা আপনি কোনো চিন্তা করেন না আপনি গেছিলেন গা এরপর আমি একলাই নিছি আমারও বাগে রাখতে চাইছিল আমি না পেয়েছি আমি বলছি যে আমি দুলাবের বাড়ির নুন খাই তোমরা কি শুরু করছো এগুলা আমি বুঝতাছি না একদিকে তোমার বই না আরেক দিকটা তুমি আসলে আমার কান্না জ্বালাপালা করে লইতাছো আমি জানতাম দুলা ভাই আপনারে যতই কই বিশ্বাস করবেন না কারণ তারা দুজন তো আপনার চোখের মনি ভাই তুই চুপ থাক তো আমি এত কিছু জানি না ওরা হয়তো বাড়ি থেকে বেরিয়ে যাবে নয়তো আমার পুলারে নিয়ে আমি চলে যাব এই চুরাগো লগে থাকা আমার পক্ষে সম্ভব না থাকো তুমি চুরাগো লগে আইসো ভাই তো মামি আমি তোমার পায় করি মামি তুমি আমার ঘরে বাড়ি থেকে পায় করে দিও না তুমি যদি আমার ঘরে বাড়ি করে দাও আমার থাকবো কই আমি ঘরে তো মরে যাই তুই গো তোমার একটা কথা কই তুমি আমার না এই বাড়িতে রাইখা দাও সারা জীবন তোমার ঘরে বাড়ি চাকরি থাকো আই যা তো সর কি সুন্দর কথা কইতাছে শেষকালে তোমার ঘরে আমরাই দেখমু তোকে তো হল লাগবো না আমার পেটের পোলা আছে না আমার সুবনে লেখাপড়া করে দিছি কিসের জন্য আমরা যখন বয়স হয়ে যাব তখন আমার সুবই আমার ঘরে দেখবো তোকে তো হল লাগবো না তোরা বেরো যা 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 মামা বিশ্বাস করো আমি টাকা চুরি করি নাই কিন্তু মিথ্যা অপরাধে আমার ঘরে বাড়ি থেকে বাই করে দিলাম মামা ও সত্যি কথা কইছে ও আসলে টাকা চুরি করে নাই চল ভাই আমরা এই বাড়িতে আর থাকুন না ঢং দেখার বাসি না গেছে ভালো হইছে আপদ বিদায় হইছে তোমার এই জায়গায় নেকাম করার কোনো দরকার নাই যাও ঘরে যাও চল বাবা বলো না বুবু এই যুগে যদি যাত্রার চল থাকতো তাহলে তুমি আর আমি মনে হয় নাম বারো অভিনেতা অভিনেত্রী তো কে ভাই এই কথা কইলি কেন এখন বুঝো নাই কি এই যে ও এতক্ষণে বুঝলাম আসল চোর কেরা যাক ভালোই হইছে এই টাকা দিয়া আমি গহনা বানামু কি কস ভাই হ বুবু কি তুমি টাকা দিয়ে গহনা বানাইও কিন্তু অন্তে একটা কাগজ কি আমার হাতে অনসা আমি একটু গঞ্জে যাইতাম এই কথা আগে কবি না বাহ নে যা একটু আনন্দ ফুর্তি কর এই তো সময় আমার ছোট ভাইটা আনন্দ করবো যা ভাই যা 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 আচ্ছা যা যাক ভালোই হইছে টাকাগুলো আমার কাছে থাকলো আপদগুলো বিদায় হইলো যাই একটু শান্তি মতো ঘুম দিয়ে বাবু তুমি গ্রামে ঢুকছো না তুমি জানো না আমগুলো কি হয়েছে কি হয়েছে মামা মামি না হয় বুলবুল জামা করে বাড়ি থেকে বাই করে দিছে তাই বলে এত কিছু মনে রাখতে হয় আর শোন যখন আমাকে বাবা মা মারা গেছিল তখন তো ওই মামা মামি আমাকে আশ্রয় দিছিল আজকে চল মামা মামিরা আসু পরে ওগুলো সবাই দেখা যায় তুমি যাও আমি যাব না এরা কি কইতেছো শুনি চল না যাই মামা মামিরা দেখা আসি আমি যাইতে পারবো না তুমি গেলে তুমি যাও তুই না গেলি আমি যাব তুই তো জিদ নিয়ে থাক আরে না বাবু দাঁড়াও আমি যাব চলো আয় আমার 10টা টাকা দাও দুই দিন ধরে কিছু খাই নাই আজকে কটা ভাত খামু কিসের ভিক্ষা দিব আপনারে আপনি এত জোয়ান একটা মহিলা আপনি কাজ করে খাইতে পারেন না বাবা কাজের জন্য তো গেছিলাম কিন্তু কেউ তো আমারে কাজ দেয় না
কেউ কাজ দেয় না আপনাকে আমার ভালো করে চিনে আছে এই সবার দারে দারে ভিক্ষা চাইবেন আর টাকা নিয়া ওর বাড়িতে যাই ফুর্তি করবেন না বাবা বিশ্বাস করো আমি অনেকের কাছে গেছি কিন্তু কেউ আমারে ভিক্ষা দেয় নাই মানুষে শুধু আমারে বাজে কথা চুপ করেন আপনাকে আমার ভালো করে চিনে আছে আপনারা এরকম ভিক্ষা করেন আর আপনারা মানুষের নামে দুর্নাম করেন আমার কাছে কোনো ভিক্ষা নাই যাও না এখান থেকে জুনি এরকম ব্যবহার করে কিসের জন্য আমি তো হাগো কাছে লাখ লাখ টাকা চাই নাই মাত্র 10টা টাকাই তো চাইছি আসলে হাগো কোনো দোষ নাই সবই আমার পাপের ফল আজকে তো একটা টাকাও ভিক্ষা পেলাম না আজকে মনে হয় না খেয়েই থাকুন লাগবো না খেয়েই থাকুন লাগবো আমারে 10টা টাকা দেন ভিক্ষা তো দেবো আমার কাছে তো বাংতি নাই মা দুই দিন ধরে কিছু খাই না 10টা টাকা কি ব্যাপার আপনি আমার দেখে মুখ দেখলেন কেন দেখি 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 মামি তুমি এইখানে কেন তোমার এই অবস্থা কেন আর তুমি ভিক্ষা করতেছো কেন মারে সবই আমার পাপের ফল তোগুলোকে যে পাপ আমি করছি আজকে সেই পাপের ফল দিতেছি সবই তো বুঝলাম মামি কিন্তু মামা কো মামি বলো মামা কই শুভ আমাকে বাড়ির থেকে বের করে দেওয়ার পরে তোর মামা আর আমি অনেকদিন রাস্তায় রাস্তায় ঘুরছি তোর মামা স্টক করে মারা গেছে কি বললাম আমি না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না মামা মারা গেছে মামা মরতে পারে না আমি সত্যি কথাই কইতেছি তো গো মামা আর নাই আচ্ছা মামি যা আবার হয়ে গেছে তোমার আর ভিক্ষা করতে হইবে না আজকের থেকে তুমি আমাদের সাথে থাকবা আমার বাড়িতে যাইবা তুমি হ্যাঁ না না তার কোনো দরকার নাই আমি যে পাপ করছি সেই পাপের সাজা তো আমার ভোগ করতে না মামি তোমার আর পাপের সাজা ভোগ করতে হইবে না তুমি আজকে থেকে আমাদের বাড়িতে যাও এখন একে তো মামি চলো মামি কথাই বলছে চলো মামি উঠো মামি আইরন ধর মামি চলো আমি কোনোদিন বুঝবার পারি নাই যে আমার আপন পুলা আমারে পর কইটা দিব আর সেই তোগো কাছে আমার আশা লাগবো তোগো মনে আছে তোরা একদিন আমারে কইছিলি যে মামি একদিন তোমার আমাকে কাছে আসতে হইব আজকে আমি বুঝতে পারলাম আসলে আপন মানুষও মাঝে মাঝে বড় হয়ে যায়